বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এগিয়ে চলার তীব্র প্রতিযোগিতা চলছে প্রতিদ্বন্দ্বিতাময় বিশ্বে টিকে থাকতে হলে তরুণ সমাজকে এখনই প্রস্তুতি দিতে হবে তাদের মধ্যে যে অফুরন্ত সম্ভাবনা ও সুপ্ত সৃজনী শক্তি রয়েছে তা জাগিয়ে তুলতে হবে এখনই আর এর জন্য চাই জ্ঞানভিত্তিক গুণগত শিক্ষা যার আলো তাদের অন্তরকে আলোকিত করবে সম্ভাবনা ও সুপ্ত শক্তিকে উন্মোচিত করবে আত্মবিশ্বাসী ও কর্মোদ্যোগী করে তুলবে আর এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে কতটুকু এগিয়ে আছে আমাদের তরুণ প্রজন্ম তাই জানব আজ সকলকে আমন্ত্রণ আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ অনুষ্ঠানে আর আজ আমাদের সাথে আছে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা

তো ওর থেকে আমি স্কুলে আমাদের স্কুলে এক ছিল আমার আর শাউনের ও জিয়াস স্কুল কি ডিফারেন্ট ছিল আমার সাউনের सेम ছিল আচ্ছা আচ্ছা একটু এদিক থেকে আসি যে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ ইজ ভেরি ওল্ডেস্ট আই মিন ওল্ডেস্ট প্রবাবলি তাই না জি এখন হচ্ছে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ 142 বছর হয়েছে 142 বছরের পুরনো কলেজ এবং 142 বছর আগে যারা ছিল তারা তো এখন বোধ পৃথিবীতে আর নেই অনেকে নেই অনেকে বেঁচে আছেন এবং খুবই ভালো পর্যায়ে আছেন 142 বছর মানে 142 বছর পর্যন্ত তো তখন থেকে তো শুরুতে ছিল না বাট তার পরবর্তী যে যারা ছিলেন তারা অনেকে এখন ভালো পর্যায়ে আছেন আচ্ছা 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 এমনি নরমালি মানে কার বুদ্ধিতে এই সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজে ভর্তি হওয়া আমার আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি প্রথমত মিশনারি কলেজে পড়ব আচ্ছা তো বাংলাদেশে তো 4টা মিশনারি কলেজ রয়েছে সবাই জানে এর মধ্যে সেন্ট গিগরি হাই স্কুল এন্ড কলেজ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্পেসিফিক রিজন ফর দ্যাট রিজন বলতে প্রথমত মিশনারি কলেজ আর দ্বিতীয়ত এর ক্যাম্পাসটা অনেক মিশনারি কলেজের সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে এদের এখানে হচ্ছে যে एग्जाम গুলো এগুলো হচ্ছে কুইজ সিস্টেম থাকে এবং বড় বড় एग्जामও থাকে বাট দেখা যায় যে খুবই সিএসও বেগুলা একটু দেখাশোনা করা হয় এটা হচ্ছে অন্য কলেজে এগুলো হয় না অন্য কলেজে হয় বাট আমার কাছে পার্সোনালি সেন্ট গ্রেগরিটা বেশি ভালো লাগে আচ্ছা এরকম মিশনারি কলেজ আরো তিনটা আছে এটা বাদ জি নটরডেম তার মতে নটরডেম আছে কিন্তু আমাদের সেন্ট গ্রেগরিতে নটরডেম এক সময় ছিল বাট পরবর্তীতে নটরডেম কলেজটা এখান থেকে পরিবর্তন করে মতিঝিলে ট্রান্সফার করা হয় আর কি বাট আমাদের এখানে সেন্ট গ্রেগরিতেই আগে ছিল নটরডেম আচ্ছা আচ্ছা সেন্ট গ্রেগরি কলেজ থেকে 142 বছর ধরে অনেক আমি মিন লক্ষ্য বোধ হবে তাই না মানুষজন পড়াশোনা করে বেরিয়ে গেছে তার মধ্যে অনেকেই আছেন যাদেরকে কিন্তু আমরা পুরো পৃথিবী চিনে কিন্তু অনেকেই জানেন না যে ওনারা কিন্তু এই সেন্ট গ্রেগরি থেকে পড়াশোনা করেছেন দুই তিনটা নাম বলতে পারেন তার মধ্যে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট অমর্ত্য সেন যিনি কলকাতার হলেও হয়েও যিনি সেন্ট গ্রেগরির সুনাম শুনে কলকাতা থেকে ঢাকায় এসে সেন্ট গ্রেগরি কলেজে পড়েছে এরপর আছে আমাদের বিশেষ রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদ জি আরেক তাজ আরেকজন বিশেষ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন জি এছাড়া আরো অনেক ব্যক্তিত্ব আছে আমাদের জামিলুর রেজা স্যার চৌধুরী স্যার ওখানে পড়াশোনা করেছিলেন এরকম আরো অনেকেই আছে মানে কি মনে হয় কেন ওনারা এই সেন্ট গ্রেগরিতেই পড়াশোনা করলেন হয়তো এখানে এখানে যে পড়ালেখার সিস্টেমটা এটা অন্য অনেক দিকের থেকে আলাদা আচ্ছা তো আমার যেটা মনে হয় যে মিশনারিদের ফোকাসটাই থাকে যে একটু হায়ার স্টাডিতে মানে সেম লেভেল না যেমন মনে করেন আমাদের কমার্সে মার্কেটিংটা নেই ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স নাও লাগে আচ্ছা এটা কারণটা হচ্ছে হলো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্সের জন্য ছেলেরা বেশি সাফার করে এর জন্য আমাদের যে আমাদের যে প্রশাসন ভাবছে যে আমাদেরকে ইকোনমিক্স্যা স্ট্যাটিস্টিক্স পড়ালে আমাদের ইউনিভার্সিটি লাইফটা একটু সহজতর হবে এরকমভাবে তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে ভাব এইভাবেই সেন্ট গ্রেগরি মনে এত কলেজ থাকতে সেন্ট গ্রেগরি কেন সেন্ট আমি যদি একদম সত্যি কথা বলি আমার আম্মু হচ্ছে সেন্ট্রেগুড়ি পাশাই কলেজের টিচার আচ্ছা তো উনি হচ্ছে মহানগর মহিলা কলেজের ম্যানেজমেন্টের প্রফেসর তো আমার আম্মু মনে করছে আমাকে সেন্ট ভর্তি করলে হয়তো তার কাছাকাছি রাখতে পারবে তাছাড়াও ভবিষ্যতে চিন্তা করে মিশনারি কলেজ এবং নিউ কলেজ হয় আমার আম্মু মনে করছেন তা আম্মু আব্বু চিন্তা করেছে ইয়া দেওয়ার আর যেহেতু আমি ইয়ার থেকে এসেছি সায়েন্স থেকে এসেছি আমার সায়েন্সে হয়তো রেজাল্ট আসানোর হওয়ার না হওয়ার কারণে এবং ইন্টারেস্ট না থাকার কারণে আমি কমার্স কমার্স শিফট করেছি বলছি তা আমার আম্মু চেয়েছে যে আমাকে পাশে রাখার চেষ্টা করছে এত কলেজ থাকতে সেন্ট গ্রেগরি কেন শুনেছি সবার কাছ থেকে কিন্তু এমন কি সেন্ট গ্রেগরিতে আছে যেটা অন্য কলেজে নেই বলতে গেলে সেন্ট গ্রেগরি নিয়ম অনুবর্তিতা আর যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের কথা বলি এই দিকগুলো থেকে সেন্ট গ্রেগরি অনেক কলেজের থেকেই ডিফারেন্ট আচ্ছা কীরকম যেমন আমাদের গ্রেগরিতে একটা নির্দিষ্ট সময় আছে এই সময়ের পর যদি না ঢুকি আমরা সেক্ষেত্রে আমাদের কলেজে ঢুকতে দেওয়া হয় না তাছাড়াও আমাদের ক্লাস যদি কেউ না করে সেক্ষেত্রে জরিমানার ব্যবস্থা আছে এছাড়াও আমাদের পরীক্ষা যে রেজাল্ট আছে ওটার জন্য আমাদের গার্জিয়ানের কাছে মেসেজ যায় এবং আমরা যদি কলেজে উপস্থিত না থাকি সেক্ষেত্রেও আমাদের কি মনে হয় এটা কি ভালো না খারাপ না এটা অবশ্যই ভালো একটা দিক কারণ স্টুডেন্টদের জন্য ওয়েলফেয়ারের জন্য এই জিনিসটা করা হচ্ছে তো যাতে স্টুডেন্টরা সঠিক পথে থাকে এবং সঠিকভাবে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে পড়ালেখাটা যাতে দিনেরটা দিনে শেষ করতে পারে সেজন্য তাগিদ দেওয়াটা এটা অবশ্যই ভালো একটা দিক একটু কঠিন কিন্তু এটা অবশ্যই অভ্যস্ত হলে সম্ভব কি পরিমাণ স্টুডেন্ট আছে সেন্ট গ্রেগরি আমাদের সায়েন্সে তিনশো জনের মত আমাদের তিনশো জন কমার্স কমার্সে সম্ভবত একশো ষাট বা আশি জন আরমি স্টুডেন্ট আছে স্টুডেন্ট নেওয়া হয় কি মনে হয় সায়েন্স আর্টস কমার্সের মধ্যে কোনটা বেশি ভালো আমি যেহেতু সায়েন্স বিভাগ থেকে আমার কাছে অবশ্যই মনে হবে সায়েন্স বিভাগ অনেক ভালো আচ্ছা আর সায়েন্স রিলেটেড আমার মেনলি মনে হয় সায়েন্স নিয়ে পড়লে নিজেকে নিয়ে জানা যায় আমার সকল কাজ করলে নিজেকে নিয়ে যান অন্য কিছু পড়লে যেমন আমার হিউম্যান বডি যেমন আমি সারাদিন আমার হিউম্যান বডি কে নিয়ে পাশে বা আমাকে নিয়ে এই হিউম্যান বডি ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমার কেন হচ্ছে আমি কি কারণ হচ্ছে সেটা হয়তো আমি কমার্স পড়ে জানতে পারবো না কিন্তু সায়েন্স পড়ে সেটা আমাকে জানায় দিবে এবং কোনো কিছু জেনে যখন কোনো কিছু করব সেটা করার ভিতরে একটা আলাদা একটা মজা পাওয়া যায় এন্ড সেইখান থেকে ছোটবেলা ভুল হলেও নিজে ঠিক হলো কিন্তু আমি জানছি যে এই কারণে হচ্ছে আর এটা আমি জানতে পারবো অবশ্যই সায়েন্স পড়ে আমি অন্য অন্য বিভাগকে ছোট করছি না তাদেরও অন্য অন্য সেক্টর আছে সেখানে আমরা হয়তো বা অপারগতা রাখি যে আমরা সেটা পারি না কিন্তু সায়েন্স থেকে এটা করলে কি নিজেকে নিয়ে জানা যায় এবং এটা একটা আত্মতৃপ্তি পাওয়া যায় যে আমার হিউম্যান বডিতে এটা হচ্ছে বা আমি এই কারণে এটা করছি এই কারণে এরকম জিনিস হয় সো আমি এই বিষয় নিয়ে আগ্রহ থেকেই সায়েন্স আর কি না আমরা একদম শুরুতেই একটা ছোট্ট গেম প্লে করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কে বড় হয়ে কি হতে চাও সেখান সেটা অনুযায়ী কিছু একটা বেছে নাও তো আমি দেখতে পাচ্ছি যে ও কিছুই বেছে নেয়নি হ্যাঁ ওর কাছে দেখছি যে প্রোগ্রামের নাম লেখা তো এটার কারণ কি মানে ও বড় হয়ে কিছু হতে চায় না আসলে আমি বড় হয়ে গবেষক হতে চাই কিন্তু ওকে এই যে প্লে কার্ড ছিল ওখানে গবেষক গবেষক ছিল না কিন্তু আমার খুব প্যাশন যে আমি ইউনিক কিছু করতে চাই যে ব্যতিক্রম ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা যে ব্যতিক্রম কিছু করা সবার থেকে ব্যতিক্রম কিছু হয় এবং বুদ্ধিবিদ্যা চিন্তিক যে আমার বুদ্ধি দিয়ে আমি কিছু একটা করব সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে যে ভাগটা এটা খুব আমার যেটা ভালো লাগবে আমি সেইটা নিয়ে কাজ করতে পারবো চিন্তাটা কোথা থেকে আসলো যে এত পৃথিবীতে মানুষ কত কিছু হতে চাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার ইনফ্লুয়েসার আর্মি হ্যাঁ সেখানে সব কিছু বাদ দিয়ে একজন গবেষক হওয়ার চিন্তাটা কিভাবে আসলো মাথায় গবেষক মেনলি হলো গবেষণার মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারি এন্ড আমার এটার মেনলি যে জাগে যে আমি কেন গবেষক হবে এটা হলো যখন আমি টিভিতে বা বিভিন্ন রিসার্চ আমার ছোটবেলা থেকে জিওগ্রাফি চ্যানেলগুলো দেখতে খুব ভালো লাগতো যখন টিভি দেখতাম সো তখন বিভিন্ন অ্যাড দিত এইটা করতেছে বা এই কারণে হচ্ছে তখন আমার মনে হতো ওরা এগুলো কিভাবে করে আমার তো দেখতে বা জানতেছে তেন সেখান থেকে ইচ্ছা যে গবেষণা করলে তো আমিও জানতে পারবো যে সমুদ্র তলদেশে অনেক জীবজন্তু দেখাতো আমাদের জিওগ্রাফি চ্যানেলে তো ওইটা দেখতাম তারা রিসার্চ করতে পারত এখন কি কোন দিকে গবেষণা করা আমার আমাদের তলদেশে নাকি না আমার মেইনলি বায়োমেডিকেল বা বায়ো রিসার্চ হিউম্যান বডি নিয়ে আমার ইচ্ছা যে কিডনি নিয়ে কাজ করা ক্রনিক কিডনি ডিজিজ একটা পার্ট আছে আমার এখন থেকে আমার ইচ্ছা যে আমি চাই যে আমি মাঝে মাঝে এগুলো নিয়ে পড়ি আর্টিকেল দেন গুগল থেকে বিভিন্ন আর্টিকেল নামায় পড়ি থিসিস পেপার দেখার চেষ্টা করি আর এই ক্ষেত্রে আমাদের টিচাররা অনেক ভালো লাগে যেমন আমার বায়োলজি পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে ইন্টারমিডিয়েটে আমি যদি কোনো সাবজেক্ট সবচেয়ে বেশি পড়ে থাকি সেটা হলো বায়োলজি কি কি কাটা হয়েছে এখন পর্যন্ত তেলাপোকা কাটছি রুই মাছ এই দুইটা কাটা রুই মাছ হ্যাঁ রুই মাছ আমাদের প্র্যাকটিক্যালে ছিল যে আমাদের বায়োথলি আমাদের মাছের বায়োথলিটা ওইটা দেখতে হয় আর তেলা কেটে তেলা পাঁচটা মুখর ভাগ আছে সেটা করতে আবার পেট কাটতে হয় তেলাপোকা ওকে কেটে তার যে অন্ত্রগুলো আছে সেগুলো তেলা পোকা আবার টিচার বলেছিল যে যার যার তাকে তাকে নিয়ে আসতে হবে এইটা যেই বলছে সারাদিন বা তেলা কোথায় পাবো করে নিচ্ছে এই চিপাই মানে সবাইকে বলে রাখছে আন্টি একটু তেলাপোকা থাকলে আমাকে দিয়ে

মানে কিভাবে মানে কে তোমাকে ইন্সপায়ার করেছে টু বিকাম টিচার প্রথমত আমি যদি বলি শিক্ষা জাতির মেরুদণ্ড তো যেহেতু যুগবুদ্ধি ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকানোর জন্য অবশ্যই মানে সঠিক পথ জন্য শিক্ষকের কোনো বিকল্প নেই আর যে প্রশ্নটা আমার কাছে এসেছে যে আমাকে ইন্সপায়ার কে করছে এখন এদিকে বলতে গেলে অনেকজনের নাম বলা যায় তো আমি আলাদাভাবে দুজনের নাম নিচ্ছি আমাদের কলেজের বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান বিভাগের সম্মানিত প্রভাষক এ আর এম রুহুল কাইম স্যার এবং ইংরেজি বিভাগের জনাব আব্দুল মান্নান লাব্লু স্যার এই দুইজন শিক্ষককে দেখে স্পেসিফিক্যালি আমি বেশি ইন্সপায়ার হয়েছি হয়েও কারণ ওনাদের দিক নির্দেশনাগুলি আসলে কাজে দেওয়ার মতো এবং ওগুলি থেকে ইনফ্লুয়েন্সড হয়ে সামনের দিকে এটার দিকে ধাবিত হওয়ার একটা আচ্ছা সো ভবিষ্যতে বড় হয়ে তুমি শিক্ষক হতে চাও এক্সেলেন্ট এক্স আমরা এটা নিয়ে আরেকটু গল্প করব কি হবে বড় হয়ে ইনফ্লুয়েন্সার আচ্ছা কি ধরনের ইনফ্লুয়েন্সার আমি মূলত আমাদের একটা টিকটক এগুলো না আমি ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স করতে চাই আমাদের একটা সংস্থা আছে ফ্রেন্ডের সেটার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে যুগের সাথে তাল মিলে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে যে আমরা এখন আধুনিক যুগে এসেছি বাট আমাদের সমাজ ব্যবস্থায় এখনও নারীদের অধিকার নিয়ে সমস্যা হয় বা অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে সে প্রবলেমগুলো যাতে সমাধান করা যায় এবং আরেকটি প্রবলেম আছে যে আমরা

আমরা এর মাঝে একটি স্কুলে যে মেন্টাল ডিজিজ নিয়ে একটা ওয়ার্কশপের কাজ করেছিলাম আর তাছাড়া আমরা এছাড়া চ্যারিটেবল কয়েকটা ইভেন্ট করেছি নাইস নাইস গুড গুড ইন্টারেস্টিং কি হবে বড় ওকে দ্যাটস গুড ঠিক আছে মানে আছে ফ্যামিলিতে কেউ পলটিক্স করে জি না মানে আমার পলটিক্সের ইয়াটা অনেক লং মানে আমার মেইনলি আমার আব্বু ব্যবসা হ্যাঁ আমি একটু দেখি আমার আব্বু ভালো লাগছে তো অনেক ইউনিক জিনিসটা ডেফিনেটলি আমার আব্বু ব্যবসা করে তো আমার আব্বুর মেইনলি কনস্ট্রাকশনের বিজনেস তো একদিন একটা ক্লায়েন্ট আসছিল আপনার ঢাকা ইউনিভার্সিটির একটা সোশ্যাল ওয়েলফেয়ারের টিচার তো ওনার থেকে আমি জিজ্ঞেস করলাম যে আর্টস জিনিসটা কি বা উনি মানে আমরা যেটা পলিটিক্স মানে যেটা বুঝি হামলা আমরা বা এগুলো মানে ক্ষমতা নেওয়া এটা না পলিটিক্স উনি যেটা আমাকে বুঝিয়েছেন পলিটিক্স মানে হচ্ছে মানুষের জনকল্যাণ এনশিওর করা রাইট সবাইকে কল্যাণের দিকে ধাবিত করা ওনার এই শোনার পর থেকেই আমার পলিটিক্সের প্রতি একটা অন্যরকম ভালোবাসা জেগে উঠছে যদিও আমার ইচ্ছা বিজনেস করা কিন্তু আমার মনে হয় আমি পলিটিক্সের দিকে যেতে চাই এতে আমি আমার যেটা মনে হয় বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি অভাব হচ্ছে একজন রিয়েল লিডারের বা রিয়েল পলিটির পলিটিশিয়ানের তো আমি সেই দুই তিনটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে নিজেকে প্রস্তুত করছো জিম টিম যাচ্ছ কি না আর ফিটনেসের তো আমি যেহেতু ওই যেনুshad বললো যেটা আমাদের ফ্রেন্ডদের একটা সংস্থা সংস্থা আছে সেখান থেকেই আমরা লিডারশিপ দেওয়া শুরু করেছি আমি ওই আমার স্কুল যখন এইচএসসি শেষ তখনই আমার শাওন আমাকে একটা সোসাইটিতে অ্যাড করে ওই সংস্থা থেকে আমার শুরু হয় volunteers থেকে শুরু করে আস্তে আস্তে আমার ইমপ্রুভ করতে করতে ইমপ্রুভ পেতে পেতে আমরা লিডার পন্ত গিয়েছি আমি একটা টিমের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছি আমি আচ্ছা তো এভাবে আমার পলিটিক্সের প্রতি লিডারশিপের প্রতি একটা আগ্রহ জমছে এভাবে আস্তে আস্তে আমি ঠিক আছে আমার এখন নেক্সট একটা কোশ্চেন জি ধরো তুমি একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলে এবং তুমি তিনটা জিনিস পরিবর্তন করবে খুব ছোট্ট করে বলবে ঠিক আছে সো কোন তিনটা জিনিস তুমি পরিবর্তন করে ফেলতে চাও বাংলাদেশে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটু পরিবর্তন করতে আচ্ছা এক নম্বর শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাও দুই নম্বর সেকেন্ড হচ্ছে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চাই উন্নত করতে চাও থার্ড হচ্ছে বাংলাদেশের প্রযুক্তি তথ্য প্রযুক্তি যত কিছু মানে পশ্চিমকে যেমন আছে বাংলাদেশকে তেমন করতে চাই আচ্ছা একশো বিয়াল্লিশ বছর আগে সেন্ট গ্রেগরি স্টার্ট করে তো সেই সময় শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল এখন একশো বিয়াল্লিশ বছর পরে কি কিছুটা ডেভেলপ করেছে কিনা ডেভেলপ করেছে আমি তাই পশ্চিমে বিশ্বে যেমন হয়েছে বাংলাদেশের জন্য পশ্চিমা বিশ্বের মতো থার্ড কান্ট্রি থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো মাথা তুলে পারে সবার সামনে বাংলাদেশ অনেকেই বলে বাংলাদেশ ভারতের

সেটা হচ্ছে যে আমি যখন মেলায় যেতাম বা আমি ছোটবেলায় গ্রামে ছিলাম যখন ঢাকায় আমি বেড়াতে আসতাম যখন এক্সাম শেষ হতো তখন বিভিন্ন জিনিস কিনতাম ধরেন কোনো খেলনা গাড়ি বিমান এরকম কিছু তো আমার এখনো মনে আছে যে আমি তখন সেটা আমি এক সপ্তাহ যাইতো না আমি বিভিন্ন পার্ট খুলে ফেলতাম খুলে ভিতরে দেখতাম যে কি কি আছে ওখানে দেখতাম যে মোটর আছে চুম্বক আছে আরও বিভিন্ন জিনিস আছে তো আমি চিন্তা করতাম যে এতগুলো জিনিস দিয়ে এই জিনিসটা বানাচ্ছে এটা কিভাবে চলতেছে মানে কি কি ইউজ করছে এখানে এটা তো তাহলে আমিও করতে পারি জিনিসটা তো ইন্টারেস্টিং আমি তো নতুন কিছু উদ্ভাবন করতে পারি দেন আমি আস্তে আস্তে একটু রোবট বানানো শুরু করলাম দেন আরো দেখতাম যে বিভিন্ন টাওয়ার বানাচ্ছে ইয়ে দিয়ে তখন আমি বাড়িতে হচ্ছে যে শোলা আছে না শোলা দিয়ে টাওয়ার বানাতাম এগুলো ছোট থেকেই করা হতো আর কি কিন্তু পরবর্তীতে যখন একটু বড় হলাম বুঝতে শিখলাম এবং আমার আম্মুও চাইতো যে আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হয়ে আচ্ছা আমি তখন থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি বড় হয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করব আচ্ছা এই পড়াশোনার পাশাপাশি কিছু করা হয় হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমার বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে যেমনটা হচ্ছে যে নৌসাদ বলল সাফি বলল আমি ছোটো থেকেই বলতে গেলে ক্লাস এইট নাইন থেকেই আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি এবং আমি ব্লাড ডোনেশনও করেছি আর আমরা এই যে করোনার সময় আমাদের অর্গানাইজেশ অর্গানাইজেশন থেকে অনেক সাপোর্ট করেছি পুরা দেশের যে ব্যবস্থা ছিল এবং যাদেরকে সাহায্য করা যায় আমরা বিভিন্ন কাজ করেছি নাইস শখ কিছু আছে

শখ কিছু আছে ক্রিকেট খেলা এবং বই পড়া আচ্ছা কি বই পড়া হয় আমি এখনো ওই রকম পড়ি বাট মাই কিছু বই পড়েছি আর তাছাড়া রবীন্দ্রনাথের কয়েকটা বই পড়েছি নাইস আমার শখ বলতে গেলে বাগান করা গার্ডেনিংটা আমার খুব ভালো আর আমি মাঝে মাঝে কবিতা লিখি যদিও এটা সবাই জানে কিছু স্পেসিফিক ফ্রেন্ডের কাছে আমি মাঝে মাঝে লেখা নাইস ভালো লেখা লিখে থাকা ভালো আমার শখ বলতে আমার ঘুরতে খুব ভালো লাগে আমার ইচ্ছা আমি

শুধু আলো দিয়েই সম্ভব অন্ধকারকে ঘুচিয়ে ইতিবাচক স্থাপনা করার তবেই সত্যিকারের সৌন্দর্য ও সাফল্য অর্জিত হবে বাংলা উজ্জীবিত থাকবে বাঙালি হবে গৌরবাজ্জ্বল বাংলা ও বাঙালি হবে বিজয়ী আর সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপেক্ষা করবেন অবশ্যই আগামী পর্বে আল্লাহ হাফেজ